তো দেখেন আমরা ঘুরতেছি তে আসছি অনেকক্ষণ হলো তে বাসায় যাবা না বাসায় তো প্রতিদিন থাকি তা আসলে একটু খালি ঘুরতে আসি একটু ভালো মতো একটু না ঘুরলে আগে আগে বাসায় যাবো না বাসায় যাবো না রাত্রে কি থাকবা নাকি রাত্রে থাকবো না তো বিকাল পর্যন্ত থাকি দেখছো ভিতরে কি অবস্থা এই যে অন্ধকার হারার মতো দেখা যায় এই পাশে এগুলাই ভালো লাগতেছে এতক্ষণ যত জায়গায় গেছি এই পাশে দিই ভালো দুই পাশ থেকে গাছ একদম ঘুরতেছি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি কারণ প্রায় কটা দিকে আইছি সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে গেট মারা আসছি সাড়ে বারোটার সময় গেট মারা আসছি এক ঘন্টা ধরে দাঁড়ায় আসলাম না না তোমার একটা সময় তো বাড়িতে সাড়ে বারোটা কেমন একটা সময় বাড়িতে যাই হোক একটা সময় আমি পৌঁছেছি নাকি যাই হোক ঘড়ির টাইম দেওয়া হয় না মানে বাসায় থাকতে আর কি দুপুরে আজান দিয়ে দিছে কারণ যার কারণে এ জায়গায় আস্তে আস্তে দেড়টা বাজছে পরে এখানে আইসে আধা ঘন্টার মতো বসে আসছিলাম কারণ গেট খোলা ছিল না যার কারণে বসে আসছিলাম এদিকে আসো তো ইরফান ছুটে ছুটে এদিকে আসো ইরফান তো এখন চারটা বাজে পড়ায় চারটা বাজে পড়ায় ইরফান হাঁটতে হাঁটতে আরাম হয়ে গেছে ফুলে উঠে গেছে খাওয়াইলাম না তোমারে হ্যাঁ কই জালমুড়ি জালমুড়ি পাবা কই জায়গা তো জালমুড়ি না তো এখানে কি খাইলা আমরা খাইলা তারপরে আর কি খাইলা কি খাইলা ওই যে হাওয়ার মিঠাই তারপরে পটেটো ওই যে আলু দিয়ে বানাই জালমুড়ি নাই ভিতরে আওয়া নিষেধ না জানো না ইরফান বলতেছে জালমুড়ি ভালো না দেখছো জালমুড়ি খেলে গ্যাস হয় তাই না বাবা গ্যাস হয় তাই না জালমুড়ি ভালো না আর ওই যে ময়লা দিয়ে বানায় তাই না এই তো আট দিছে কিনে দেখো না ছিঁড়ে যাবো আরে তো এখন আমরা বাসায় চলে যাব বাসায় যাব জালমুড়ি খেলে পেট খারাপ হবে বাসায় যাওয়া তখন আরেক ঝামেলা লাগবে তো আমার মনে হবে আমার পেট খারাপ হবে না আমার ডায়রিয়া হবে আমার কি হবে সেটা আমার ব্যাপার তো না দেখবা যে ডাক্তারের কাছে নিয়ে তো ঘুরতে গেলে যে জায়গায় যাই আমার জালমুড়ি না খেলে আমার ভালো লাগে তখন ডাক্তারের কাছে নিয়ে দৌড়ান না গো তখন আমার টিয়া খরচ হবে আরো বেশি জালমুড়ি খাবে না কোনো সমস্যা হবে না কিচ্ছু না হ্যাঁ জালমুড়ি খাবে না বুঝছো ইরফান বলছো জালমুড়ি খাবে না আমার পিছন দিয়ে জুড়ি জুড়ি এলি কি বইসা আছে পাখি দেখতে কত সুন্দর লাগতেছে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার পাঁচ জোড়া দূরে গেলে দেখা যায় না